আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি ডিম দিয়ে খুবই মজার একটা নাস্তার আইটেম তৈরি করব। তার জন্য এখানে আমি দুইটা ডিম ভেঙে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম 2 চিমটি লবণ, সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 1/4 পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া, 2 চিমটি পরিমাণ গরম মশলার গুঁড়া, কারণ গরম মশলার গুঁড়ার ঘ্রাণটা একটু কড়া তাই অল্প দিলাম। সেই সাথে দিয়ে দিব 1 চা চামচের 1/4 পরিমাণ চাট মশলা এবং আরও দিয়ে দিব 2 চিমটি পরিমাণ ভাজা জিরার গুঁড়া, 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 2টি কাঁচামরিচের কুচি, 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি এবং 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই উপকরণগুলি একসাথে মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এখন চলে যাব চুলায়। ফ্রাই প্যানে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেল গরম করে নিব। তেলটা ভালোভাবে গরম করে নিলাম। এবারে ডিমের মিশ্রণটা তেলের মধ্যে ছেড়ে দিব। ডিমের এক পাশ হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চারপাশ সাদা হয়ে যখন বোঝা যাবে যে নিচের পাশটা মোটামুটি শক্ত হয়ে গেছে, সে পর্যায়ে ডিমটা ভাঁজ করব। ভাঁজ করে নিলাম। এবারে এটাকে উল্টিয়ে নিব। উল্টিয়ে অপর পাশটা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডিম ভাজতে তো খুব বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ই হয়ে যায়। অপর পাশটাও হয়ে গেলে আমি চুলা বন্ধ করে দিয়ে ডিমটা তুলে নিচ্ছি। এবার ডিমটা একটা চপিং বোর্ডে নিয়ে কেটে নিব। 7টি টুকরা করে নিলাম। এবারে পরবর্তী স্টেপে চলে যাচ্ছি। একটা মিশ্রণ তৈরি করব, এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ ময়দা অর্থাৎ অল পারপাস ফ্লাওয়ার, 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচের 1/4 পরিমাণ চিলি ফ্লেক্স। এবার মিলিয়ে নিব। মিলানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে একটা বেটার তৈরি করে নিব। বেটারটা একদম ঘনও হবে না, আবার একদম পাতলাও হবে না। এরকম একটা বেটার তৈরি করে নিলাম, ঘনত্বটা এরকম হবে। এবারে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার আমি একটা একটা ডিমের টুকরো এনে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণের মধ্যে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিব। একবার গড়িয়ে নেওয়ার পর আমি আবারও গড়িয়ে নিব, 2 বার ডবল কোটিং করব। এভাবে ডবল কোটিং করে কোট করে নিব। এক এক করে সবগুলোই আমি কোট করে নিব। এক এক করে বাকি সবগুলোই আমি কোট করে নিচ্ছি। সবগুলোই কোটিং করে নিলাম। এবার চলে যাচ্ছি ভাজতে। কড়াইতে তেল গরম করে নিলাম। এবার চুলার আঁচটা মাঝারিতে রেখে এক এক করে ডিমের নাস্তাগুলো দিয়ে দিব। এক পাশ ভাজা হলে উল্টিয়ে দিব। নাস্তাগুলোর উভয় পাশেই গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেলে তুলে নিব। তো এইভাবেই আমরা মাছ মাংস ছাড়াও শুধু ডিম দিয়ে মজার এই নাস্তাটা তৈরি করে নিতে পারি অল্প সময়ে। হঠাৎ করে বাসায় মেহমান আসলে আমরা এই নাস্তাটা তৈরি করে পরিবেশন করতে পারি এবং নিজেরাও চায়ের সাথে এই নাস্তাটা তৈরি করে খেতে পারি। খুবই মজা হয় খেতে, বাচ্চারা খুবই পছন্দ করে। তো আশা করছি এই নাস্তাটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি খুবই ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।